ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকে আমি 4.1 অনুশীলনীর 2 নম্বরের অঙ্কগুলো সমাধা করব। 1 নম্বরে দেখো, 1 থেকে 10 পর্যন্ত 10টি অঙ্ক ছিল, সেগুলো আমি গত ক্লাসে তোমাদের সমাধা করে দিয়েছি। আজ আমি 2 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধা করে দেবো। 2 নম্বরে দেখো প্রশ্নগুলো কী আছে, আগে আমরা একটু পড়ি বুঝি, এবং তোমরা একদম মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখো, কারণ বীজগণিতীয় রাশিমালা এই অধ্যায়ের তোমাদের প্রতিটি ক্লাসই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা সবগুলো ক্লাস সুন্দর মতো করে বুঝবে দেখবে, তাহলে তোমরা ভালোভাবে সব কিছুই শিখতে পারবে। তা 2 নম্বরে দেখো, এখানে লেখা আছে প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইডেড চিহ্নের সাহায্যে লিখো। এখানে 1 নম্বর 2-এর 1 লেখা আছে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে এটাকে আমরা কীভাবে প্রতীকের সাহায্য উপস্থাপন করবো সেই জিনিসটিকে আমাদেরকে বোঝাতে বলছে। তাহলে আমরা যেটা লেখা আছে প্রশ্নে ওইটাকে আমরা উঠাই, উঠানোর পর তারপর প্রতীকটাকে আমরা পরে ব্যবহার করি। তাই দেখো কীভাবে আমরা এটাকে লিখবো, সেই লেখার প্রসেসটা তোমরা একটু দেখে নাও। যেমন 2 নম্বর 2-এর 1 এখানে বলছে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে আমরা আগে লিখি এক্স এর 4 গুণ, এক্স এর 4 গুণ সমান সমান কি 4 × x, তাই না? 4 × x, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি 4x, 4 গুণ মানে 4x, 4 × এভাবে লেখার দরকার নাই, আমি বোঝানোর জন্য এটা দিলাম, কিন্তু তোমরা সরাসরি সমান সমান 4x লিখে দেবা। ওয়াই এর 5 গুণ, ওয়াই এর 5 গুণ, তাহলে 5y, এই তো হওয়ার কথা, তাই না? তাহলে এখন আমাকে বলছে কি এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে এখন আমরা লিখব, সুতরাং এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 4 গুণ, মানে 4x এর সাথে ওয়াই এর 5 গুণ যোগ করে পাই। এটি আনসার, তাহলে উত্তর 4x + 5y। শেষ, একইভাবে দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বরে বলছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। তাহলে b এর তো আর 1 গুণ 2 গুণ কোনো কিছু বলে নাই, শুধু একটা b বিয়োগ, b মানে b এর 1 গুণ, তাই না? তাহলে a এর দ্বিগুণ, তাহলে আমরা লিখি a এর দ্বিগুণ সমান সমান 2a, সুতরাং a এর দ্বিগুণ থেকে b বিয়োগ করে পাই, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ করে কি পাই আমরা বলো, 2a - b, এটি আনসার। এখানে আনসার দিতে পারো, অথবা উত্তর লিখে একটা লাইন লিখে নিতে পারো, অথবা এটাকে তুমি এ করতে পারো উত্তর 2a - b। শেষ, তাহলে এখানে আমাদের অ্যান্সার এটা লিখে দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর 2 নম্বর 2টি অঙ্ক হয়ে গেল, আমি দুটিকে মুছে দিই, মুছে দিই আমার পরবর্তী অঙ্কে। দেখো এগুলি কিন্তু একেবারেই সহজ, তোমরা বুঝতে পারছো কিনা আশা করি বুঝতে পেরেছো, একেবারেই সহজ অঙ্ক। আমি পরবর্তী অঙ্কটায় চলে যাই। 2 নম্বরে এরকম আমাদের মোট 10টি অঙ্ক আছে। তিনে দেখো বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখানে যেমন একটি সংখ্যা এক্স দেওয়া ছিল 1 নম্বরে, আরেকটি সংখ্যা দেওয়া ছিল ওয়াই, আবার 2 নম্বরে ছিল একটি সংখ্যা এ আরেকটি সংখ্যা বি, আর সেই এ এর দ্বিগুণ, আবার ওখানে ছিল এক্স এর 4 গুণ, ওয়াই এর 5 গুণ, তাহলে 2টি সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নাই। এখানে বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে এখানে একটি সংখ্যা কী এবং অপর সংখ্যাটি কী সেটা তো আমাদের অজানা, তাহলে সেটা আমাদেরকে ধরে নিতে হবে বা মনে করি। তাহলে লিখি আমরা মনে করি
একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই। সুতরাং আমাদের কি বলছে, একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। সুতরাং এক্স এর তিন গুণ সমান সমান থ্রি এক্স এবং ওয়াই এর কয় গুণ, দ্বিগুণ। টু ওয়াই, অতএব এক্স এর তিন গুণের সাথে ওয়াই এর দ্বিগুণ যোগ করে পাই। যোগ করে কি পাই আমরা, থ্রি এক্স প্লাস ওয়াই, এটি আনসার। এখানে আর উত্তর আলাদা লিখে দিলেও হয়, না দিলেও হয়, দরকার নেই, এখানে দিয়ে দাও। এবারে চার নম্বর অঙ্ক দেখো, চার নম্বরে আমাদের কী দেওয়া আছে, একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ, ঠিক একই রকম। তাহলে আমি এই অঙ্কটাকে আর মুছবো না, না মুছে এখানে কি করি আমরা, এটাকে চার নম্বর বানাই। এটা তোমাদের হয়ে গেছে তাই না, এটা লেখা হয়ে গেছে। এবার আমি এটাকে চার নম্বর বানাইলাম। তাহলে মনে করি একটি সংখ্যা এক্স, আচ্ছা এটাকে অন্য তা ধরি, এ ধরি, এবং অপর সংখ্যা মনে করি বি। আমরা যা ধরবো তাই হবে, এ বি সি ডি, এ থেকে জেড পর্যন্ত যেটা ধরবো সেটা দিয়ে আমরা করতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং এ বি, তাহলে এ এর কত গুণ, একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ। তাহলে এখানে কী হবে আমাদের, এ এর চার গুণ মানে ফোর এ, অপর একটি সংখ্যার তিন গুণ। মুছে মুছে কাজ করার সময় তখন লিখলেই ভালো হতো, এ এর চার গুণ বি এর তিন গুণ সমান সমান থ্রি বি। সুতরাং এ এর এভাবে একটু ইজি করতে গিয়ে ইজিয়ার হয় না, আরও বেশি বিরক্ত। দেখো আমাকে বলছে কি, চার নম্বরে একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ। তাহলে একটি সংখ্যার চার গুণ হলো ফোর এ, আর একটি সংখ্যার তিন গুণ হলো থ্রি বি। তাহলে বিয়োগ করতে বলছে তাই না, তাহলে এখন লিখব, অতএব এ এর চার গুণ থেকে বি এর তিন গুণ বিয়োগ করে পাই ফোর এ মাইনাস থ্রি বি, এটি আনসার। আচ্ছা এবার তাহলে আমাদের চার নম্বর হয়ে গেলো, এবার পাঁচ নম্বরটা দেখো। পাঁচ নম্বরে বলছে এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তাহলে এখন আমরা লিখি এ থেকে বি এর বিয়োগফল সমান সমান এ মাইনাস বি, তাই না, মানে এ থেকে বি এর বিয়োগ, এ থেকে বিকে বিয়োগ করে দিলাম মানে মাইনাস করে দিলাম। আবার বলছে এ ও বি এর যোগফল, এ ও বি এর যোগফল কি, এ প্লাস বি, তাই না। এখন বলছে এ থেকে বি এর বিয়োগফলকে মানে এই মানটাকে এ ও বি এর যোগফল দ্বারা মানে এই মানটা দ্বারা ভাগ। যদি বলি আমরা আমাদের তিনকে দুই, তিনকে বা দুইকে তিন দ্বারা ভাগ করো, তাহলে কী করব, উপরে দুইকে নিচে তিন দ্বারা ভাগ, যার দ্বারা ভাগ সেটা থাকে নিচে। তাহলে আমাকে বলছে কি, এ থেকে বি এর বিয়োগফলকে যোগফল দ্বারা ভাগ, মানে এটা থাকবে উপরে, যার দ্বারা ভাগ করবো সেটা থাকবে নিচে। তাহলে এখন আমরা ওই পুরো লাইনটাকে লিখবো আমরা, ঠিক আছে। সুতরাং এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা
যোগফল দ্বারা ভাগ করে কি পাই? এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস, এটাই। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারতাম, এ মাইনাস বি ভাগ এ প্লাস বি লিখতে পারতাম না? যেমন আমি বললাম তিনকে দুইকে তিন দ্বারা ভাগ, দুইকে তিন দ্বারা ভাগ, এটাকে আমরা এভাবেও তো লিখতে পারতাম, দুই ভাগ তিন, তাও তো লিখতে পারতাম, ঠিক একই কাজ। তাহলে এটা ভাগ, এটা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, তো এটা দরকার নেই, তোমরা এটাই ব্যবহার করো, অযথা ওটা দুইভাবে শেখার দরকার নেই, তোমরা একটাই শিখো, ঠিক আছে, এটা দরকার নাই। তাহলে আমাদের এটি অ্যান্সার, এবং এখানেই অ্যান্সার দিয়ে দেব। আমাদের কিন্তু অলরেডি পাঁচটা অঙ্ক হয়ে গেল, একেবারেই সহজ অঙ্কগুলো, খুব মনোযোগ সহকারে দেখলে তোমাদের কাছে এগুলি পানির মতো সহজ মনে হবে, অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। তা ঠিক আছে, এগুলো আমরা মুছে দিই, মুছে দিই আবার ছয় নম্বর অঙ্কটা করে ফেলি। ছয় নম্বর অঙ্কে আমাদের বলছে কি, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে পাঁচ যোগ। এক্স কে ওয়াই দ্বারা ভাগ, তার মানে আমাদের এক্স ছিল, এক্স কে কী দ্বারা ভাগ করবো? ওয়াই দ্বারা ভাগ, ভাগ করে যে ভাগফলটা পাবো তার সাথে পাঁচ যোগ, এটি কিন্তু অ্যান্সার। অঙ্কটা কিন্তু এই, অর্থাৎ এটা কত নম্বর? ছয় নম্বর অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এইটাকে আমাদের একটু জাস্ট কথায় লিখতে হবে, এই না লিখেও যদি তুমি সরাসরিভাবে দিয়ে দাও তাও হবে, এভাবে লিখতে হবে প্রশ্নানুযায়ী বা প্রশ্ন মতে, এই এভাবে লিখে দিতে হবে, মানে প্রশ্ন অনুযায়ী বা প্রশ্নের মতে আমাদের এইটা অ্যান্সার। কিন্তু এই জন্য তারপর আমরা প্রশ্নটাকে লিখে আমরা অঙ্কটাকে করে দিই, একটু লেন্দি করি, এত শর্টকাট না করাটাই বেটার। এখন লিখি এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে পাই কি, এক্স নিচে ওয়াই, ঠিক আছে, অতএব অথবা সুতরাং দিতে পারো, সুতরাং এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে, প্রশ্ন অনুযায়ী যা আছে তাই, ভাগফলের সাথে পাঁচ যোগ করে পাই, কি পাই? তাহলে এক্স ওয়াই, এই এই ভাগফলের সাথে আমরা পাঁচ যোগ করে পাইলাম, হয়তো এটি অ্যান্সার সাত নম্বরটা। দেখো সাথে কি বলছে আমাদের, টু কে এক্স দ্বারা, ফাইভ কে ওয়াই দ্বারা, থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে এখানে আমাদের এক লাইনেই করে দিই, একবারে এক লাইনেই করে দিই, এত বারবার না লিখে অনেক বেশি লেন্দি না করে একটু শর্টকাট করে দিই। দেখো কীভাবে, কিছু কিছু অঙ্ক আমি একটু শর্টকাট করলে কীভাবে হয় সেটাও তোমাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার আছে। তাহলে আমরা প্রশ্নটাকে আগে লিখব, টু কে এক্স দ্বারা কমা ফাইভ কে ওয়াই দ্বারা কমা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ, ভাগ করে প্রাপ্ত ভাগ গুলোর যোগ। আমার এখানে জায়গা হবে না, হাইফেন দিয়ে রাখলাম, আমরা লিখব নিচে। তাহলে টু কে এক্স দ্বারা ভাগ, মানে টু কে এক্স দ্বারা ভাগ, এরপর বলছে ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ, ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ, তাই না? এরপর বলছে থ্রি কে জেড দ্বারা ভাগ, থ্রি কে জেড দ্বারা ভাগ, তাহলে যাকে যাকে দরকার সেগুলিকে আমরা ভাগ করলাম, ঠিক আছে, ভাগ করে
এই প্রাপ্ত ভাগফলগুলোকে, তাহলে এই একটা ভাগফল, দুইটা ভাগফল, তিনটা ভাগফল হয়ে গেছে না? এই তিনটা ভাগফলগুলোর কি বলছে এখানে? যোগ, তাই না? এই তিনটি ভাগফলের যোগ, তাহলে এই একটা যোগ, দুইটা যোগ, এটি আনসার আমাদের। কিন্তু এক্স বাই টু এটা একটা ভাগফল, এটা একটা ভাগফল, এটা একটা ভাগফল, এই তিনটে ভাগফলের যোগ। এই যোগ চিহ্নগুলো কিন্তু তোমরা দিবা, অনেকেই কিন্তু একটা কাজ করে টু বাই এক্স যোগ ফাইভ বাই ওয়াই এরকম ইচ্ছামতো লেখে, যোগ চিহ্নটা কোথায় গেল না গেল এগুলি দেখে না। কিন্তু তোমাদের এইটা হলো মেইন লাইন, এই যোগ চিহ্নটা তোমার মেইন লাইন বরাবর থাকবে, অর্থাৎ টু বাই এক্স এই মেইন লাইন বরাবর এখানে থাকবে, ফাইভ এই মেইন লাইন বরাবর এই এটা থাকবে, প্লাস আর একটা থ্রি এই মেইন লাইন বরাবর এখানে জেড। তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেকেই এলোমেলো করে, এই যোগ চিহ্নটা হয়তো উপরে চলে যায় না হলে নিচে চলে আসে, মানে এই লেভেলটা ঠিক থাকে না। তোমাদের এই লেভেলগুলো কিন্তু ঠিক রাখতে হবে, এগুলি না রাখলে কিন্তু ভুল হবে এবং এগুলি নাম্বারও কেটে দেওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে এটি আমাদের অ্যান্সার। তাহলে এই প্রাপ্ত ভাগফলগুলোকে আমরা যোগ, এখানে যোগ বলছে আমরা সবগুলোকে যোগ করে দিলাম, তাহলে এটি অ্যান্সার। এবার দেখো আট নম্বরে কি বলছে, এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে তিন যোগ। এ কে বি দ্বারা ভাগ করবো আগে, সে ভাগফলের সাথে তিন যোগ। তাহলে আমরা মূল কথাটাকে আগে লিখে এক লাইনেই করে দিই। আট নম্বর, এ কে তিন দ্বারা, তিন দ্বারা না, বি দ্বারা, বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে তিন যোগ, যোগ করে পাই এরকম লিখতে পারি। যোগ করে কি পাই? দেখো এ কে বি দ্বারা ভাগ, তাহলে এ কে কি দ্বারা ভাগ? বি দ্বারা ভাগ। এটার সাথে আমরা যোগ করবো কত? তিন, তাহলে যোগ তিন, এটি আনসার, ঠিক আছে? তাহলে এ কে বি দ্বারা ভাগ করে প্রাপ্ত যোগফলের সাথে আমরা কত যোগ করলাম? তিন যোগ করে দিলাম, আনসারটা হয়ে গেল আমাদের কত সহজে। তাহলে আমাদের কিন্তু আটটা অঙ্ক হয়ে গেল অলরেডি, অলরেডি আর দুইটা অঙ্ক বাকি আছে, আমরা এই দুই নম্বর অঙ্কটাই আজকে করাবো শুধুমাত্র। তাহলে আর দুইটা হলো নয় এবং দশ, তাহলে এটা আমি মুছে দিয়ে নিই আগে আবার। নয় নাম্বার, নয় কি বলছে, পি কে কিউ দ্বারা, পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। তাহলে পি আর কিউ দুটাকে আগে আমরা গুণ করবো, গুণ করে যে গুণফল পাবো সেই গুণফলের সাথে আমরা কী করবো? আর কে যোগ করবো। তাহলে এখানে আমরা লিখি পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে প্রাপ্ত গুণফলের সাথে কত যোগ? আর যোগ, আর যোগ করে পাই। কি পাই? দেখো পি কে কিউ দ্বারা গুণ, তাহলে পি কিউ অথবা আমরা লিখতে পারতাম পি ইনটু কিউ, পি কে কিউ দ্বারা গুণ করলে পি কিউ লিখে দেওয়া যায়, এই জন্য আমরা পি কিউ লিখে দিলাম। তার সাথে কি যোগ করব? আর, আর, এটি অ্যান্সার, শেষ। এখন দেখো আমাদের আসবার একটি অঙ্ক বাকি আছে, দশ নাম্বার, দশে কি বলছে, এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সাত বিয়োগ। এক্স কে আমরা ওয়াই দ্বারা গুণ করব, গুণ করে যে গুণফল পাবো আর সেই গুণফল থেকে সাত বিয়োগ, একই রকম এখানে আমরা লিখি এক্স থেকে, না এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে আর সেভেন বিয়োগ,
7 বিয়োগ করে পাই কি পাই x কে y দ্বারা গুণ করে তার মানে x y এটা থেকে বিয়োগ করব কত 7 এই তো आंसर তাহলে আমাদের এই যে প্রতীক কথায় আকারে দেওয়া ছিল সেগুলোকে আমরা প্রতীকের সাহায্যে উপস্থাপন করলাম গতদিন আমাদের কি ছিল প্রতীকের সাহায্যে ছিল ওইগুলোকে আমরা কথায় উপস্থাপন করছি যেমন তোমরা একদম প্রথম চ্যাপ্টারে লিখছো অঙ্কে লেখা কথায় লেখা এগুলো শিখেছিলে ঠিক বীজগণিতে আমাদের একই কাজ হলো অর্থাৎ গতদিন আমাদের এরকম ছিল অর্থাৎ প্রতীক আকারে ওইটাকে আমরা কথায় লিখে দিয়েছিলাম আর আজকে আমাদের যে অঙ্কগুলো করলাম সবগুলো কথায় দেওয়া ছিল ওইগুলোকে আমরা প্রতীক আকারে উপস্থাপন করলাম অর্থাৎ একটা সমীকরণ আকারে বীজগণিতের রাশি আকারে এটাকে কিন্তু সমীকরণও বলা যায় আবার এটাকে আমরা মেইনলি সমীকরণ না এটা হলো বীজগণিতের একটা রাশি তাহলে রাশি কী সেই জিনিসগুলো তোমাদের প্রথম দিন আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম একটা পদ এটা একটা পদ একাধিক পদের সাথে যখন আমরা যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তখন এটা একটা বীজগণিতিক রাশি হয়ে যায় আবার শুধু সিঙ্গেল রাশি হয় অর্থাৎ শুধু এক্স ওয়াইও একটা রাশি শুধু সেভেনও একটি বীজগণিতিক রাশি আবার এই একাধিক পদ যুক্ত হয়ে একটা রাশি হয় এক পদের রাশি হতে পারে একাধিক পদেরও রাশি হতে পারে তাহলে এগুলো আমাদের একটা বীজগণিতিক রাশিতে রূপান্তর করা হলো সেটা কথায় দেওয়া ছিল ওইটাকে আমরা এখন প্রতীকের সাহায্যে উপস্থাপন করলাম তাহলে এগুলো আমাদের 4.1-এর দেখো এক নম্বর দুই নম্বর দুইটি অঙ্কে আমাদের কমপ্লিট হয়ে গেল আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আগামী ক্লাসে আবার আমাদের তোমাদের নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আমাদের চ্যানেলের সাথেই থেকো আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এই ক্লাসগুলোকে শেয়ার করবে একই সাথে বলবো আমি যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে।